শালিনীর আসল রূপ দেখে চমকে গেল রোহিত। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে পুরো ভিডিও দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে রোহিত লাবুকে বলছে, দিদি জানিস, ও আমাকে ও আংটি ফেরত দিয়ে দিচ্ছে। আর সেটা কেন জানিস? শালিনীর জন্য, শালিনীকে বিয়ে করার জন্য, শালিনীকে আমাকে বিয়ে করতে বলে। এ কথা শুনে অরুণা চমকে যায় আর বলতে থাকে, কি করেছিস সেটা কেন? তখন ফুলকি বলতে থাকে, কি করবো মা, স্যার যে দোটানায় পড়ে গেছে, স্যার যে আমার জন্য শালিনী ম্যাডামকে বিয়ে করতে পারছে না, তাই তো আমি স্যারের জীবন থেকে সরে যেতে চেয়েছিলাম। তখন রোহিত বলতে থাকে, এই মেয়েটা বেশি পাকা হয়ে গেছে, ওর পাকা পাকা কথা আমার আর সহ্য হচ্ছে না, সেই জন্য তো ইচ্ছা করেছিল একটা চড় মারি। তখন লাবু বলতে থাকে, ভাই তুই ঠান্ডা হ, তুই চুপ করে এখানে বস তো। আচ্ছা ফুলকি, তোমাকে কি ভাই কখনো বলেছে যে ও শালিনীকে বিয়ে করতে চায়? তখন ফুলকি বলতে থাকে, স্যার তো বলতে পারছে না, ও যে কৃতজ্ঞতা আমার প্রতি, স্যার যে কৃতজ্ঞ সেজন্য বলতে পারছে না, আমি যে স্যারের জীবন বাঁচিয়েছিলাম স্যার সেই জন্য আমাকে কিছুই বলতে পারছে না, আর শালিনী ম্যাডামকে ছেড়েও দিতে পারছে না। দুজন যে এক হতে চায়, দুজন আবার সংসার শুরু করতে চায়, তার মাঝখানে আমি ফুলকি দাস চলে এসেছি, তাহলে কি করব বলো? তখন রোহিত আবার রেগে যায় ফুলকির উপর, আর অরুণাও রেগে যায়। তখন লাবু বলতে থাকে, ফুলকি এত পাকামো করে না বুঝেছ। ঠিক তখনই তমাল আর পিয়াল চলে আসে আর এসেই রোহিতকে বলতে থাকে, রোহিত শালিনী ওইদিকে দরজা লাগিয়ে দিয়েছে, প্রচণ্ড রেগে গেছে, আর এদিকে গেস্টদের আমরা কোনো মতে পাঠিয়ে দিয়েছি, পার্টি তো আর হবে না, পার্টি করা সম্ভব না, তাই তুই চল তাড়াতাড়ি চল। তারপরে রোহিত কোনো কিছু না ভেবে ওখান থেকে চলে যায় আর অরুণা রেগে বলতে থাকে, এই মেয়েটা কি চায়, আবার কেন দরজা বন্ধ করলো, আমার যে আর সহ্য হচ্ছে না এসব, আমার আর ভালো লাগছে না। তারপরে রোহিত তাড়াতাড়ি করে শালিনীর রুমের দিকে যায়। তারপরে ওখানে গেলে রুদ্র বলতে থাকে, তুই এসেছিস ভাই, দেখ শালিনী দরজা খুলছে না, তুই দরজা খুলতে বল। তখন রোহিত দরজা নক করে আর বলতে থাকে, শালিনী দরজা খোলো, না হলে দরজাটা ভাঙতে হবে, দরজা খোলো। তারপরে একটু পরে দেখে দরজা খোলা, ভিতরে গেলেই দেখে শালিনী চারদিকে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, সব কিছু ছুঁড়ে ফেলেছে। তখন রুদ্র বলতে থাকে, এসব কী করেছো শালিনী, এটা রুমের অবস্থা করেছো তুমি, তুমি কেন এত মাথা গরম করছো? তারপরে রুদ্র শালিনীর কাছে যায় আর গিয়ে বলে, কি করতে চাইছো তুমি, কেন এরকম করছো, তোমার মাথা ঠান্ডা করো প্লিজ, আমরা যাচ্ছি, তুমি মাথা ঠান্ডা করো আর প্লিজ বসো। তারপরেই রুদ্র চলে যেতে লাগে, তখনই রোহিতকে বলতে থাকে, রোহিত শালিনীর সুসাইডের ব্যাপারটা মাথায় রাখিস, ও কিন্তু আবারও এরকম চেষ্টা করতে পারে, তাই ওইটা ভেবে ওর সাথে কথা বল যা। এই বলে রুদ্র বেরিয়ে যায়। তারপরে রোহিত শালিনীকে বলতে থাকে, শালিনী এসব কী হচ্ছে, কেন এরকম করছো? তখন শালিনী বলে ওঠে, আমি এরকম করছি রোহিত, তুমি আমার সাথে কী করছো, তুমি ফুলকিকে আংটিটা আবার পরিয়ে দিলে, তুমি তো আমাকে ধোকা দিচ্ছ রোহিত, তুমি আমাকে ভুলের মধ্যে রেখেছিলে এতদিন, আমি ভুল ভেবেছিলাম, আমাকে তুমি শুধু শুধু আশা দিয়ে রেখেছো তাই না, আমাকে ঠকাচ্ছ তুমি। এ কথা শুনে রোহিত চমকে যায় আর বলতে থাকে, শালিনী তুমি কি বলছো এসব? তখন শালিনী বলে, তুমি ফুলকিকে জোর করে আংটিটা পরিয়ে দিয়েছো, আমি সব কিছু নিজের চোখে দেখেছি রোহিত, সব কথা নিজের কানে শুনেছি, আমাকে কি করে ভুল বোঝাবে, আর তুমি আমাকে এত দিন ধরে আশায় রেখেছো। তখন রোহিত বলতে থাকে, তোমাকে আমি কি বলেছিলাম শালিনী? তখন শালিনী বলতে থাকে, তুমি আমাকে কি বলেছিলে বলো? তখন রোহিত বলতে থাকে, আমি তোমাকে অপেক্ষা করতে বলেছিলাম। তখন শালিনী বলে, অপেক্ষা করা মানে কি রোহিত, বিয়ে করবে সেই জন্যই তো অপেক্ষা করতে বলেছিলে, তাহলে কেন পার্টিতে আজকে বিয়ের অ্যানাউন্সমেন্টটা করতে পারলে না, তুমি কেন উপরে চলে গিয়ে ফুলকিকে জোর করে আংটিটা পরিয়ে দিলে? আর ওইদিকে ফুলকিকে অরুণা বলতে থাকে যে, তুমি অনেক বেশি বেড়ে গেছো বুঝেছো ফুলকি, চলো এখান থেকে চলো, তোমার সাথে আমার কথা আছে। এই বলে ফুলকিকে অরুণার রুমে নিয়ে যায় আর বলতে থাকে যে, তুমি কেন আজকে আংটি ফেরত দিতে গেলে সে রোহিতকে, তুমি কেন, তোমাকে আমি এ বাড়িতে রোহিতের জন্য নিয়ে এসেছিলাম, তুমি কেন আংটি ফেরত দিতে গেলে? তখন ফুলকি বলে, আমি কি করব মা, স্যার যে দোটানায় পড়ে গেছে, স্যার শালিনী ম্যাডামকে ভালোবাসে, শালিনী ম্যাডাম স্যারকে ভালোবাসে, শুধুমাত্র আমার জন্য ওরা এক হতে পারছে না, দুজন সংসার করতে পারছে না, আমি ফুলকি দাস মাঝখানে চলে এসেছি। তখন লাবু ফুলকিকে থামানোর চেষ্টা করে আর লাবু বলে, ফুলকি এত পাকামো করো না। আর ফুলকি তখন অরুণাকে বলতে থাকে, মা তুমি কেন আজকে আমাকে তুমি করে বলছো বলো তো, আমি কি করেছি, আমি তো স্যারের ভালোর জন্যই বলেছি। তখন অরুণা বলতে থাকে, না তুমি ভালোর জন্য বলোনি, ওই মেয়েটা তোমাকে ফাঁসাচ্ছে, তুমি কেন বুঝতে পারছো না? তখন অরুণা বলতে থাকে, কাকিমণি তুমি কেন ফুলকিকে দোষ দিচ্ছ বলো তো, শালিনীর ওই সুসাইডের ব্যাপারটা তো সবাইকে নাড়া দিয়ে দিয়েছে। তখন অরুণা বলতে থাকে, না ওই মেয়ে মনে হয় তোর কাছে যে রোহিতের জন্য সুসাইড করতে যাবে, তোর কাছে এরকম মনে হলো? আমি তো কোনোদিনও মনে করি না। ওই মেয়ে রোহিতকে ছেড়ে যাওয়ার সময় কী বলে গিয়েছিল জানিস, রোহিত লুজার, এ কথা বলে গিয়েছিল, আমার ছেলেটা তারপর থেকে কত কষ্ট যে পেয়েছে,
প্রতিদিন রাতে কোথায় যে চলে যেত আমি আর দাদা বসে থাকতাম ওর জন্য। দাদা খুবই ভালোবাসতো, আসলে ওর মাথার উপরে বাবার হাত ছিল না তো, ছায়া ছিল না তো, ছোটবেলায় তো বাবাকে হারিয়েছিল, তাই দাদা ওকে প্রচণ্ড ভালোবাসতো আর অনেক কষ্ট পেত ওর জন্য। ওর জন্য কত যে ছটফট করতো, ও অনেক রাতে বাড়ি ফিরতো, কখনো ফিরতোও না, আমি আর দাদা অপেক্ষা করে বসে থাকতাম। সেই ছেলেটার জন্য ফুলকিকে বিয়ে করে নিয়ে এসেছিলাম, আর ফুলকিও আমাকে কথা দিয়েছিল রোহিতের জীবনে আলোর ফুলকি নিয়ে আসবে। তাহলে আর সেই মেয়ে আজকে আংটি ফেরত দিয়ে ওকে মুক্তি দিতে চায়, ওকে ছেড়ে চলে যেতে চায়, কি বলেছিল তুমি, তোমার মনে আছে? তখন ফুলকি অবাক হয়ে যায় অরুণার কথা শুনে আর কাঁদতে থাকে। তখন অরুণা বলতে থাকে, কোন দিন দেখা যাবে এই শালিনীর ফাঁদে পড়ে কাপড় চোপড় গুছিয়ে রাতে বেরিয়ে চলে গেছে। তখন লাবু বলে, না কাকিমণি তুমি এগুলো কেন ভাবছো, ও যাবে না, ও কোথায় যাবে? তখন অরুণা বলে, আমি ঠিক বুঝতে পারছি। এদিকে অরুণা বলতে থাকে, না আমি আর এটা হতে দেবো না, আমি এখন দরজা বন্ধ করে যাচ্ছি, তুমি এই ঘর থেকে কোথাও বেরোবো না। এই কথা বলে দরজা বন্ধ করে অরুণা আর লাবু বাহিরে চলে যায়। তখন লাবু বলতে থাকে, কাকিমণি তুমি কেন ফুলকির সাথে এরকম করলে, ওর কোথায় দোষ? তখন অরুণা বলতে থাকে, আমি যে সর্বনাশ দেখতে পাচ্ছি রে লাবু, আমি সর্বনাশ দেখতে পাচ্ছি, ওই মেয়ে যে আমার ছেলেকে শেষ করে দেবে আর ফুলকিকে ওর জীবন থেকে সরিয়ে দেবে, এটাই চায়। আর ওইদিকে দেখা যাবে রোহিত শালিনীকে বলছে, আমি তোমাকে কি বলেছিলাম শালিনী, তোমাকে আমি অপেক্ষা করতে বলেছিলাম। তখন শালিনী বলে, তাহলে তার মানে কি, বিয়ের জন্যই তো অপেক্ষা করতে বলেছিলে তাই না? তখন রোহিত আর কিছুই বলতে পারে না। তারপরে শালিনী বলে, তুমি আমাকে ঠকাচ্ছ রোহিত, তুমি আমাকে ঠকাচ্ছ, তুমি আমাকে ভালোবাসো না। তখন রোহিত বলে, তুমি কেন বসতে চাইছো না, তোমাকে আমি ভালোবাসি, তোমাকে আমি ছাড়তে পারছি না। আর ওইদিকে ফুলকি আমার বারবার জীবন বাঁচিয়েছে, ফুলকিকে আমি বিয়ে করেছি, ফুলকিকেও আমি ছাড়তে পারছি না, ফুলকিকে আমি কোনোদিনও ছাড়তে পারবো না, তুমি আমাকে ভালোবাসো, তুমি না বুঝলে কে বুঝবে? তখন শালিনী বলে, না আমি বুঝতে চাই না রোহিত, আমি বুঝতে পারবো না। একথা বলে শালিনী একটা গ্লাস ভাঙা দেখে সেটা হাতে নিয়ে নেয়, আর হাতটা একটু কেটে গেলেই শালিনী চিৎকার করে ওঠে। তখন রোহিত বলে, শালিনী, তখন রোহিত শালিনীর হাতটা ধরতে গেলে শালিনী বলে ওঠে, না তুমি আমার হাত ধরবে না, তুমি আমার জন্য একটু ভাবো না, তুমি আমাকে ভালোবাসো না, তাহলে আমার জন্য কেন ভাবছো, আমার জন্য তোমাকে ভাবতে হবে না রোহিত, সরে যাও এখান থেকে। এই বলে রোহিতকে কাছেও যেতে দেয় না শালিনী। তখন রোহিত চিৎকার করে রুদ্রকে ডাকে, আর রুদ্র আসলেই রোহিত বলতে থাকে, ওর হাত কেটে গেছে, ওর হাতটা ডিসিং করে দে, আমাকে করতে দেবে না, আমার না জাস্ট ভালো লাগছে না। তখন রুদ্র বলতে থাকে, তুই কোথায় যাচ্ছিস? তখন রোহিত বলে, আমি এখন এই বাড়ি থেকে বের হব, আমার একদম ভালো লাগছে না, বিরক্ত লাগছে রুদ্র, কেউ আমাকে বসতে চায় না, আমি এখন থাকবো না। একথা বলেই রোহিত বেরিয়ে চলে যায়। আর রুদ্র তখন শালিনীকে বলতে থাকে, ওয়েল ডান শালিনী, তোমার প্ল্যানটা কাজে দিচ্ছে আর তোমার এই অভিনয়টা অনেক কাজে দিয়েছে আমি দেখতে পাচ্ছি, এবার মনে হয় তুমি জমি জেতার কাজ করেছ। তখন শালিনী বলতে থাকে, রুদ্রদা বলো রোহিতকে এবার কোণঠাসা করতে পেরেছি তো আমি অনেকটা? তখন রুদ্র বলে, হ্যাঁ হ্যাঁ, এবার রোহিত রেগে বেরিয়ে গেছে বুঝেছ বাড়ি থেকে, আর রোহিত বের হওয়া মানে কোথায় কোথায় গিয়ে তো বসে থাকবে কেউ জানবে না, আগে তো এরকমই করতো তুমি যখন ছিলে না, তখন কেউ জানতো না কোথায় গিয়ে বসে থাকতো, তারপরে আমি খুঁজতে খুঁজতে ওকে নিয়ে আসতাম, আর আজকে কে নিয়ে আসবে, কেউ নিয়ে আসবে না। তখন শালিনী আর রুদ্র এই নিয়ে হাসতে থাকে। তারপরেই রুদ্র বলতে থাকে, চালিয়ে যাও, এরকম করেই চালিয়ে যাও, ঠিক কাজ হয়ে যাবে। আর ওইদিকে তমাল আর পিয়াল আর ধানু রোহিতকে আটকানোর চেষ্টা করে, কিন্তু রোহিতকে কিছুতেই আটকাতে পারে না। তখন ধানু বলে, দা ভাই তুই কিন্তু ভুল করছিস, তুই এই শালিনীর ফাঁদে পড়ে জীবনটা শেষ করছিস, তুই কিন্তু এখন বের হবি না। তখন রোহিত ওদেরকে ধমক দিয়ে সাথে সাথে বেরিয়ে চলে যায়। তারপরে তমাল আর পিয়াল বলতে থাকে, এবার ফুলকি যে কোনো কিছু করতে পারবে, আমার না ভালো লাগছে না, এই বলে পিয়াল ফুলকির কাছে ছুটে যায়। তখন অরুণা বলতে থাকে, ফুলকি রুমের মধ্যে আছে, ফুলকিকে আমি আটকে রেখেছি। তখন পিয়াল বলতে থাকে, রোহিতদা বেরিয়ে গেছে বাড়ি থেকে রাগ করে, আমরা কিছুতেই আটকাতে পারিনি, ফুলকিই পারবে। তখন অরুণা বলে, কি রোহিত বেরিয়ে গেছে? ওই মেয়ে এই সুসাইড করে আমার ছেলেটা জীবনটাকে নষ্ট করে দেবে, আমি বুঝতে পারছি, আমার একদম ভালো লাগছে না, আমার যে অশান্তি আর সহ্য হচ্ছে না। এই বলে অরুণা কান্না করতে করতে চলে যায়, আর পপিয়াল আর লাবুও পিছু পিছু চলে যায়। এদিকে ফুলকি মনে মনে ভাবতে থাকে, স্যারকে যে আমাকে ফিরিয়ে আনতেই হবে, স্যার চলে গেছে, না না আমি কিছুতেই এবারে ছেড়ে যাব না, কিন্তু স্যারকে আমাকে আনতেই হবে আর পায়ে বেয়ে যেতে হবে। তখনই পিয়াল দরজাটা খুলে দেয় আর ফুলকিকে বলতে থাকে, ফুলকি রোহিতদা বেরিয়ে গেছে, এখন ওকে কী করে খুঁজে আনবো? তখন ফুলকি বলে, আমি যাব, তুমি এই সবার দিকে নজর রাখবে, আমি স্যারের রুম থেকে পায়ে বেয়ে নিচে নামে যাব, স্যারকে আমি খুঁজে বের করবই, তুমি চিন্তা করো না। তখন পিয়াল বলে, তুমি একমাত্র ভরসা আমার ফুলকি। তখন ফুলকি পায়ে বেয়ে নিচে নেমে যায় রোহিতকে খুঁজতে। তো বন্ধুরা, রোহিতকে কি খুঁজে পাবে ফুলকি, তোমাদের কী মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাও। ধন্যবাদ।